নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আপনাদের সবাই সকলকে আমাদের চ্যানেল পিওনাথ ফার্মসে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে আরেকটা ভিডিও নিয়ে এলাম। আজকের ভিডিওটার মধ্যে থাকবে হচ্ছে যে সব মুরগিগুলো দেখছেন, সব মুরগিগুলোকে আজকে ওজন করবো, দেখবো এতদিন পরে এদের কতটা ওজন হলো। ঠিক আছে, তো এর সাথে সাথে থাকবে, আর আগের ভিডিওটা আপনারা দেখেছেন যে এই মোরগগুলোতে আমি মোরগগুলোতে আমি কীভাবে ঠকেছি সেটা আমি আগের ভিডিওটাতে আপনাদের সাথে শেয়ার করেছি। এবং এই ভিডিওতে থাকবে আমি এই যে মুরগিগুলোর ওজন কত হলো টোটাল, এতদিন ধরে ধরুন আমি এদেরকে পুষছি, তো কতটা কী ওজন এসেছে সেটা তো জানতে হবে। তার জন্য আমার কাছে তো কম্পিউটারের ওজনদারিগুলো, ডিজিটাল ওজনদারি তো নেই, আমার কাছে আছে ওই ট্রেডিশনাল ওজনদারি দাড়িপাল্লা। ঠিক আছে, দাড়িপাল্লা আছে, দাড়িপাল্লা দিয়ে ওজন করব। তার জন্য প্রথমে মুরগিগুলোকে ধরতে হবে। ঠিক আছে, তো মুরগিগুলোকে ধরবো, তারপরে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে ওজন করব। কিন্তু হ্যাঁ, এসব কিছু করার আগে যেটা খুবই দরকার, খুবই প্রয়োজন, সেটা হচ্ছে সাবস্ক্রাইব করা চ্যানেলটা। যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটাতে হিট করুন, যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করি সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায় শুধুমাত্র আপনার কাছে। কারণ শুধুমাত্র আপনার কাছে যখন নোটিফিকেশান যাবে তখনই আপনি জানতে পারবেন যে আমি কখন আপনাকে আর কখন আমি ভিডিও আপলোড করছি। তো সবার আগে ভিডিও আমার ভিডিও দেখার জন্য এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনারা আমাকে জানাতে পারেন যে আমি কী ধরনের ভিডিও আপলোড করব। এবং আপনাদের মতামত আপনি যদি জানান তাহলে আমি খুব বেশি পরিমাণে খুশি হই, এবং আপনাদের প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়ার আমি চেষ্টা করি। তো চলুন দেরি না করে শুরু করি আজকের ভিডিওটা। তো মুরগিগুলোকে ওজন করার প্রথম এবং গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এগুলোকে প্রথমে ধরতে হবে, আর ধরার জন্য প্রথমে ঘরে ঢোকাতে হবে। দুটো তো অলরেডি ঢুকে রয়েছে, বাকি তিনটাকে ঢোকাতে হবে। তো দেখি ডাকলে আসে কিনা। দেখুন এমনি এমনি তো আসবে না, তার জন্য আমাকে কিছু খাবার দিতে হবে। ঠিক আছে, এই যে এই বাটিটার মধ্যে আমি কিছু খাবার দিয়ে দিলাম এবং খাবারটাকে রেখে দেবো ভেতরে। সুন্দরভাবে ঢুকে গেলো মুরগিগুলো ঘরের ভেতরে, আর আমিও গেটটা টুক করে বন্ধ করে দিলাম। ঠিক আছে, এই রে আরেকটা জিনিস তো অন্তত যেটা নিয়ে আসতে ভুলে গেলাম, এটা হচ্ছে দড়ি। দড়ি না হলে আমি এদেরকে বাঁধবো কী করে? এদেরকে তো বাঁধতে হবে পাগুলো, নাহলে তো পালাবে। তার কারণে এই দেখুন আমার এখানে একটা দড়ি রয়েছে। এই দড়িটা দিয়ে আপাতত বাঁধবো। ঠিক আছে, তো চলুন এগুলোকে বেঁধে নিই। ঠিক আছে, আর আপনাদেরকে দেখাবো খাবারটা দেখানোর জন্য এই যে আমার ভিডিও পার্টনার, ঠিক আছে, এটার ইউজ করবো যাতে আমি দেখাতে পারি আপনাদেরকে বাঁধাটা। তো চলুন আমি এটা স্ট্যান্ডে লাগাই এবং তারপরে কন্টিনিউ করছি। স্ট্যান্ডে লাগিয়ে নিয়েছি ফোনটা। ঠিক আছে, এদের খাবার মোটামুটি হয়ে গেছে খাবার, আর একটু করে আস্তে আস্তে ধরবে। ঠিক আছে, একটু ঝাঁপাঝাঁপি করবে, আশা করি আমাকে কতদূর কী কতদূর কী দেখা যাবে আমি জানি না। ওটা ধরুন আমাকে রেখে তো ক্লাবে মুরগিগুলো দেখলেই হলো, তো এরকম করে যাব। মুরগিগুলো বিক্রি করে দেবো আমি, ঠিক করে। ঠিক আছে, বিক্রিগুলো কেউ যদি নিতে চান তো যোগাযোগ করতে পারেন। কিন্তু হ্যাঁ, আপনারা দুর্গাপুরে এবং দুর্গাপুরের আশেপাশ থেকে দেখছেন তাহলেই যোগাযোগ করবেন, বা যদি আপনি আমার বাড়িতে এসে নিয়ে যেতে পারেন তাহলেই যোগাযোগ করবেন। কারণ এর বাইরে তো কোনোভাবে পাঠানো সম্ভব নয়। যদি আমার বাড়ির আশেপাশে হয় তাহলেও আমি
আপনাদেরকে দিয়ে দিতে পারবে, কিন্তু আপনাদেরকে এখানে নিয়ে যেতে হবে। আপনারা পেমেন্ট করবেন, তাহলে আমি আপনাদেরকে আমার কন্ট্যাক্ট নাম্বার বা এই আমি দিয়ে দেবো, ঠিক আছে? বাকি আমার ডিসক্রিপশনে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকে, আপনারা চাইবে সেখানেও মেসেজ করতে পারেন, সেখান থেকেও আপনারা গিয়ে কিন্তু ঢুকে গেছে খাঁচার ভেতরে, কারণ এরা জানে যে খাঁচার ভেতরটাই হচ্ছে সবচেয়ে সেফ। এই দুটোকে করে রেখে দিন, রয়েছে আর একটা দেশিগুলো রয়েছে এখানে, এগুলোকে বাঁধা হয়ে গেলে একসাথে বাধ্য করো। এই দুটোকে আমি যখন কিনে এনেছিলাম একসাথেই কিনে নিয়ে এসেছি, একসাথে ওজন করা হয়েছে, তাদের একসাথে ওজন করলাম, দেখতে পাবো কতটা কি গ্রোথ হয়েছে আর কতটা গ্রোথ হয়নি, তাহলে এতদিন ধরে খাচ্ছে কটা কি খাওয়ার সবই কি বিফলে যাচ্ছে না, সে দেখে তো মনে হচ্ছে বড় হয়েছে, কিন্তু এই বড় হয়েছে না ভেতরেও দেখা। এই হচ্ছে টোটাল মুরগি, ওজন করা চাপ হয়ে যাবে আমার মনে হয়, এর থেকে কি বেশি হবে চলুন। প্রথমে এই 1 কেজির চাপিয়ে দেখি, এটা কিছুই উঠছে না, এই 1.5 কেজিটা চাপিয়ে দেখি।
তো আপনারা দেখতে পেলেন মুরগিগুলোর ওজন করলাম, টোটাল 5টা মুরগিরই ওজন করলাম। দেশিগুলোর তো যখন নিয়েছিলাম তখন 1 কেজি মতন ওয়েট ছিল, ঠিক আছে। তো এখন ওটা দাঁড়িয়েছে আপনার 1 কেজি 685 ধরছি আমি, 50-এর বেশি আছে, আমি 6 কেজি 1 কেজি 685 ধরছি, মানে 650 গ্রাম আমার বেড়েছে। আর যেগুলো লাল মুরগি সেটা টোটাল ওয়েট যদি আমি দেখি, দুটো হচ্ছে 1.5 কেজি, একটা 50 গ্রাম কম ছিল, তো আমি দুটোকে 1.5 কেজি 1.5 কেজি ধরে নিচ্ছি। আরেকটা মুরগি যেটা ছিল সেটা ছিল 1 কেজি 750 গ্রাম, তো ওর যেহেতু ওইদিকে 50 গ্রাম বেশি ধরেছি তো এইদিকে আমি 50 গ্রাম কম ধরছি, তো 1 কেজি 700 যদি ধরছি তাহলে ওইদিকে 3 কেজি 4 কেজি 700, টোটাল ওয়েট হচ্ছে 3টা মুরগিতে 4 কেজি 700 গ্রাম, ঠিক আছে। তো যদি কেউ কিনতে চান তো আমাকে কমেন্ট করবেন, বা ডিসক্রিপশানে আপনার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনি আমাকে ফেসবুক পেজ থেকে মেসেজ করতে পারেন, তো আমি সেখান থেকে আপনাদেরকে গাইড করে নেবো। আমার নিজের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, সেখান থেকে আপনারা চাইলে এসে আমার বাড়ি থেকে এসে নিয়ে যেতে পারেন। তো আজকের ভিডিওটা এটুকুই, জানি ভিডিওটা অনেক বড় হয়ে গেল, ঠিক আছে, তো তার জন্য ক্ষমা প্রার্থী, কিন্তু কী করবো, পুরো জিনিস সব কিছু দেখাতে গেলে তো একটু বড় হবেই, দেখছি এডিটিংয়ে কতটুকু ছোটো করা যায়। বাকি আবারও বলবো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আর ভিডিওটা লাইক করুন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আজকের ভিডিওটা। তো চলুন আজকের ভিডিওটা এটুকুই, দেখা হচ্ছে আবার পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে, ভালো থাকবেন, থ্যাংক ইউ।